गिर गया अब गाड़ी बस। हेलो एंड वेलकम बैक टू द चैनल एंड टू अदर न्यू व्लॉग बोलो ना, पार्ट टू ऑफ द व्लॉग। तो हमारे इच्छा छिल पिछले ओखने मूसा पीराना व्यू पॉइंट जेटा सेखाने जावार गिए सेखान थेके देखार, किन्तु এই মুহূর্তে এখানে যে লেভেলের গরম আছে, মানে সত্যি কথা বলছি 5 থেকে 10 মিনিটও দাঁড়ানো যাচ্ছে না, আর উপরে ওখানে আরও প্রচণ্ড রোদ। তাই জন্য আমরা ক্যান্সেল করে দিলাম ওখানটা, বা পাশেই ওখানে সাইডে মুছা সেখানে পয়েন্ট ওঠার জাস্ট মুখে একটা দোকান ছিল, সেখান থেকে লেবু জল আর একটু জল খেয়ে নিলাম, খেয়ে কিছুক্ষণ বসে এখন রওনা দিচ্ছি আমাদের যেখানে আজকে থাকার জায়গা বা স্টে দোলাডাঙ্গা। সেইখানে এই মুকুটমণিপুরের ড্যামের এখান থেকে হয়েই যেতে হবে। আর আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে এখান থেকে ড্যামে যেখানে উঠছি সেখান থেকে নৌকা করেও যাওয়া যায়, কিন্তু আমরা অ্যাকচুয়ালি প্রেফার করলাম না। আর এখান থেকে লাগবে হচ্ছে এক্স্যাক্টলি বলতে 1.5 ঘন্টা। তো চলো দেখি এখন যাওয়া যাক। খারাপ রাস্তা পেলাম যতদূর এখানে যাচ্ছি, ধরো ওই ড্যামের ওখানে যেখানে গেলাম, আর এখন ড্যামের ওখান থেকে হয়ে দোলাডাঙ্গা যেখানে যাচ্ছি রাস্তাঘাট একদম ধরো। আমরা এখন ঢুকলাম হচ্ছে বনুপুকুরিয়া গ্রামে, আমরা দেখি পিছনে কিছু জায়গা ছিল ডান দিই, ওই দিকে চলে গেলে পুরো বনপুরিয়া গ্রামের রাস্তা, আর তার থেকে নর্মাল যেরকম হাইওয়ে সেরকম হাইওয়ে রাস্তা। এখানে দোলাডাঙ্গা 13 কিলোমিটার এখান থেকে সামনে। তো যখনই আসবে দোলাডাঙ্গার এখানে এই মার্কটা দেখুন, দোলাডাঙ্গার ওখানে তোমার টাইমিং হচ্ছে ইন টাইম 11টা, আর এখন বেজে গেছে হচ্ছে 2টো। আমাদের প্ল্যান ছিল 2টোর মধ্যে ঢুকে যাওয়ার, কিন্তু এখন তো আরও আধ ঘন্টা, মানে 2:30 আগে তো আমরা ঢুকছি না। এই যে গ্রামটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ভ্রমরপুর গ্রাম, আর খুব ছোট্ট রাস্তা এখান থেকে ভিতরে, মোটামুটি মানে একটা 4 টাকা ঢুকে যাবে, 4 টাকা বাইক দেবো, কিন্তু হেভি ভেহিকেল একটা গেলে সে পুরো রাস্তা ব্লক হয়ে যাবে। গির গিয়া গাড়ি বাস, এই বাকি থা। আশা করি ফেয়ারিং এর কিছু হয়নি, ফেয়ারিং এর হলে গেল। এত কাঁদা দাদা, ধর ধরে রাখে বাস থেকে। না গাড়ির কিছু হয়নি, খুব ভাগ্য বলে ফেয়ারিং এরও কিছু হয়নি, খালি কাদা লেগেছে, মানে কাদার জন্য গাড়ি বেঁচে গেছে, মাটি পুরো মাটি। রাস্তার কন্ডিশন দেখতে হচ্ছে এখান থেকে, জঘন্য কন্ডিশন, একদম জঘন্য। কি সাইডে ঢুকে গেছে বলে তোমার? হ্যাঁ, এইখানে ফ্যাট করে সিট খেয়ে যায়, এটা আমরা অধিক দিন আনছিলাম, এবার এখান থেকে নিয়ে যাওয়া তো চাপ। কি অবস্থা রাস্তার, লোকেশন খুঁজতে গিয়ে আমাদের তো একদম ভোকেশন হয়ে গেছে।
এই ওখানে গিয়ে কাদা পয়সা করতে পারতো, চল ওখানে কি করে গ্লাস খুলে না অসুবিধা হয়েছে। আরে অবস্থা ভাগ্য ভালো, একদিকে গাড়িতে কিছু দাঁত কিছু হয়নি, সিরিয়াসলি তাই গাড়ির কিচ্ছু হয়নি, এটাই অনেক বিশাল ব্যাপার। এটা বিশাল মানে এরকম গাড়ি পড়লে পুরো ড্যামেজ হয়ে যাওয়ার কথা। কাদা লেগেছে যেটা গিয়ে ওখানে পরিষ্কার করতে, হ্যাঁ আর কিচ্ছু করার নেই, গ্লাভস টাভস খুলি, খুলে হাত দিয়ে চালিয়ে কোনো মতে এখান থেকে আগে যাই। ব্রেক মারলে বলে দিয়ে হয়েছে, নাহলে আরো হয়েছে, দাঁত চিবিয়েই তো নেই, দাঁড়াতেই পারবে না, ফ্রিকশন কোয়াজ পাবে। আমার ওখানে গাড়ি ডাউন হয়ে যাবে, আমার এখান কোন করে এসেছে চালানো গাড়ি আবার পুরো পুরো না যেটা রিস্ক হয়ে যাচ্ছে, আর যে হাঁটিয়ে নিয়ে যাবো সেটাও চাপ। কি হবে মাথাকে বেরিয়ে যাই আর এই বাকি এত দোলা ডাঙা না, এত জঙ্গল ডাঙা রে, কোথায় দোলা ডাঙা? এখানে দোলা ডাঙা কই? এত কংসাবতী এতে চলে আসলাম, দোলা ডাঙার তো নামও নিশান নেই রে ভাই। বলছে ওই দিকে দোলা ডাঙা, ওইদিকে যদি দোলাডাঙ হয় তাহলে তো আবার এখানে অনেক ঘুরতে হবে। গুগল ম্যাপের ভরসা মানে এই অবস্থা, দোলাডাঙ আমি বলেছিলাম গুগল ম্যাপে কেউ পৌঁছাতে পারেনি ঠিকঠাক। এখান থেকে সেই কাদামার্কা রাস্তা দিয়ে যেতে হবে, গিয়ে কোন পিচ রাস্তা পড়েছে সেখান থেকে হয়ে বেরোতে হবে। সামনের ওই জায়গাটায় বাইক পড়েছিল তো, এবার খুব সাবধানে সাবধানে বুট তো জুতো ফুটো তো পুরো গেছে সকালে, কোনো মতো এখন ওখান থেকে বেরোলে হয়। বাবা স্লিপ খাচ্ছিল, খুব রিস্কি ম্যান, খুব রিস্কি। জুতো মুতো ভাই সব গেছে, প্যান্ট জামা ক্যামেরা কিছু আর বাদ নেই। আর লোকালদেরকে আমরা জিজ্ঞাসা করে এখন যাচ্ছি, আর বললো এদিকে দোলাডাঙা। Trying hard, but you wanna be my friend. Ain't no place to hide, ain't no one to run to. Here we go again. Call my bluff, I'ma be here till the end. End ko tadi ke sohama bolu. অবশেষে পৌঁছে গেছি দোলাডাঙা, আর বাপরে বাপ, পৌঁছাতে পৌঁছাতে যা ঘটনা ঘটে গেল। আগে আমার বাইকটাকে আমি পরিষ্কার করি, তারপরে সব কিছু হবে। তো আমরা এখন দোলাডাঙার ভেতরে আছি, আমি আর শান্তনু, আর এসে সত্যি কথা বলছি এতটা এক্সস্টেড ফিল করছিলাম আমরা, মানে বাইক ফাইক চালিয়ে আসার পর এই অবস্থা তো সবই দেখলে ব্লগে, তো গিয়ে আর মানে বাইরের সিন দেখানোর ইচ্ছা করছিল, এসে জাস্ট টেন্টে ঢুকে গেছি। এখন প্রচণ্ড এক্সস্টেড ফিল করছি, চলো একটু বাইরে গিয়ে সানঠান করে নিই, করে এসে খাওয়া দাওয়া একটু পরে করে নেবো। তো খাওয়া দাওয়া করে দেন একটু রিল্যাক্স হওয়ার পর পুরোই দোলাডাঙার যে মানে জায়গাটা সেটা একবার তোমাদের ঘুরে দেখাবো। তো দোলাডাঙা ক্যাম্পের ওখান থেকে যেটা বলেছিলাম, এসে সবার প্রথম আমার কাজ যেটা সেটা হচ্ছে বাইক ধোয়া। বাইকের অবস্থা খুব মানে খারাপ কন্ডিশন, এই যে কাদা মাদা লেগে পুরো অবস্থা খারাপ। আমি তো ভাবলাম পড়েছে এখন বোধ হয় এই ফেই ফেরিং ঠেরিং সব গেছে, কিন্তু দেখলাম না কাদায় পড়েছে বলে বেঁচে গেছে। এখন এই গাড়িটাকে ধুয়ে ফুয়ে নেব, নিয়ে দেন এই পিছনে অপূর্ব যে কংসাবতী ড্যামের জলটা রয়েছে সেখানে স্নান করতে নামবো। দোলাডাঙার ওই ক্যাম্পের ওখান থেকে হেঁটে হেঁটে কিছুটা আসলেই এই পাশেই আছে তোমার কংসাবতী ড্যামের যে জলটা সেটা, আর এখানের জলটা এসে মানে মিশছে যেখানে এতটাই পরিষ্কার। তো দেখো এখানে ভিতরে সব কিছু জিনিসপত্র পাথর ফাথর সব কিছু দেখা যাচ্ছে, আর খালি সামনে বলে না দূর পর্যন্ত
আর জল একটু গরম আছে, ভেবেছিলাম ঠান্ডা হবে কিন্তু প্রচন্ড গরম। এই দেখো সব কিছু দেখা যাচ্ছে ভিতরে, আমি গোপুরের জলে চোবাচ্ছি না এবার, কারণ আগেরবার বালি ফালি লেগে গেছে, চোবাতেও পারি পরে ঠিক নেই। ক্যাম্পটা হচ্ছে ওইখানটা, ঠিক আছে, আর ক্যাম্পের চারপাশে হচ্ছে পুরো এরকম জঙ্গল মতন, মানে সোনাঝুরি ফরেস্ট নেচার যে জায়গাটা সেটা হচ্ছে এইটাই সম্ভবত যাত্রা হলে। আর মানে ছোটো ছোটো ওই তোমার শান্তিনিকেতনে যেমন একটা সোনাঝুরি ফরেস্ট সেরকম কাইন্ড অফ আশেপাশে সেরকম, আর ক্যাম্পটা ওইখান থেকে আর ওইখানে হচ্ছে পুরো জায়গাটা জুড়ে আর বিভিন্ন আইল্যান্ড আছে ওই পাশে। আমরা ভুল করে অ্যাকচুয়ালি ওই আইল্যান্ডটা চলে গেছিলাম তখন, তো যেখানে গিয়ে আমার বাইকটা মানে অবস্থা হয়েছিল, তো ওই আইল্যান্ডও নৌকা করে এখান থেকে নিয়ে যায়, সেটা চার্জেস আছে, তো আমরা তো সেটা করছি বলে জানি না। আর সামনে ওই দূরপর্যন্ত ওখানে অনেক পাহাড় আছে, কী পাহাড় জানি না কিন্তু পাহাড়ের পুরো রেঞ্জ, আর বিভিন্ন হ্যাঁ ওই পাশেও পুরো, আর বিভিন্ন ছোটো ছোটো আইল্যান্ড আছে ওই দিকে, এখানে অনেকগুলো চার পাঁচটা আইল্যান্ড, সেগুলো নৌকা করে যা বললাম যাওয়া যায়, আর সেটা আলাদা চার্জেস আছে। তো মেইন সৌন্দর্য হচ্ছে এইটা, এই পাশে পিছনে এরকম শান্ত পরিবেশ কটেজ মতো, আর তার পাশে এই সুন্দর কংসাবতী ড্যামের যে জলটা আছে, তো সব মিলে মানে পরিবেশটা মোটামুটি বেশ ভালোই, কিন্তু আস্তে আস্তে যে জায়গাটা সত্যি বলছি প্রচণ্ড কনফিউজিং, আর এতটাই রিমোট লোকেশনে যে প্রচণ্ড অসুবিধা, প্রত্যেকজন এখান যে কজন এসছে কেউ না কেউ হারিয়েছে মানে অন্য জায়গায় গিয়ে, ঠিক আছে, সবাই ম্যাক্সিমাম তাই বললো। চলো এখন ডুব দি কালী নাম করে, পরিবেশটা কি সত্যি অপূর্ব, ওই সাইডটা হেভি দেখুন, ওখানে আবার কি সাবান ফাবান দিয়ে স্নান করছে মনে হচ্ছে, নাকি পরিষ্কার দেখো, এখন দেখা যায় নাকি পরিষ্কার, এটা এটা কি এটা কী ভাসছে দেখো, হোয়াট ইজ দিস, আমরা আশা করি পরিষ্কার জলে স্নান করবো, এবার কে হেগে দিচ্ছে কে মুতে দিচ্ছে, আর সব থেকে ডেঞ্জারাস ব্যাপার আমরা এখন মুকুটমণিপুর গঞ্জ একজন লোককে দেখলাম সে হেগেছে না মুতেছে আমি জানি না, ঠিক আছে পুরো নেমে গেছে মুকুটমণিপুর ড্যামের জলে ওখানে, তাহলে ভাবো কী অবস্থা হচ্ছে। তো অপূর্ব জায়গা, বক বক করার সময় নষ্ট করতে ইচ্ছা করছে, ডুব দিই, চলো কালী নাম করে ক্যামেরাটা ডোবাচ্ছি দেখি ভিতরে পরিষ্কার কতটা, 1 2 3 ক্যামেরা ধরে স্নান করলাম, ক্যামেরাটা আবার রেখে দিই, যা দেখানো শুনে দেখালাম, তো স্নান ঠান করে ভিজে গিয়ে তারপরে কথা হচ্ছে। তো স্নান ঠান করে ফ্রেশ ট্রেশ হয়ে এখানে এখন খাওয়ার টেবিলে খেতে বসেছি, আর খাওয়া দাওয়া শেষ করে দেন মানে এটা বলছিলাম যে বাইরের এখানে সিনারিটার ভিতরের পরিবেশটা দেখো, তো আমরা বুঝতেই পারিনি 3টার সময় ঢুকে, এখন 5টা বেজে গেছে, তো খাচ্ছি এখন 5টার সময়, তো আপাতত খাবার দিয়েছি যা আমার এই তো পোস্ত সবজি আর বড়া রয়েছে, শান্তনু নিয়েছে ননভেজ, তো ননভেজ যা খাওয়ার আসবে সেটা মানে দেখে কেমন কী সে বললে, আর আমার ভেজ তো ভেজ সব জায়গায় মোটামুটি ভালো, যাই হোক চলো বা খেয়ে দেয় নিই, খেয়ে দেয় নিয়ে দেন বাইরে গিয়ে বললাম যেটা বাইরে এই জায়গাটা দেখাবো। তো খাওয়া দাওয়ার পরে আমি বলেছিলাম যে এই জায়গাটার পুরো যে দৃশ্য সে দেখাবো, কিন্তু খাওয়া দাওয়ার পর ভিতরে গিয়ে রেস্ট নিতে নিতে মানে আমাদের আজকে এতই দেরি হয়ে গেছে যে 3টের সময় এসে পৌঁছে খাওয়া দাওয়া করে কখন যে 5টা 6টা বেজে গেছে বুঝতেই পারিনি, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এই ক্যাম্পের মেইন যে সৌন্দর্য সেটা হচ্ছে সন্ধ্যেবেলায় দেখার মতো, আমার মুখ আমি মনে হয় না এখানে কিছু ভিজিবল আসছে, তো ওই পাশের এখন যে ক্যাম্পের যে সিনারিওটা বা পুরো জায়গাটা সেটা দেখাচ্ছে, আর কালকে সকালে থাকবো তো সকালে ওভারভিউটা একবার তখন দেবো যে কেমন লাগে সকালের দিকে, তবে আপাতত সন্ধ্যাবেলার যে সিনারিওটা সেটা দেখো, প্রত্যেকটা জায়গায় এরকম লাইট জ্বলছে, ঠিক আছে, রাত্রিবেলার দিকে এই ক্যাম্পের এটা সত্যি অপূর্ব লাগে, মানে এখানে যে সিনিক বিউটি তার সাথে সাথে এরকম ক্যাম্পের ভিতর লাইটিংটা দেখতে অপূর্ব, তো একবার ক্যাম্পের ওভারভিউটা দিয়ে দিচ্ছি নাইটে কেমন লাগছে, এই হচ্ছে নাইটের ভিউ ক্যাম্পের, ওই সামনে যেখানে দেখছি প্রত্যেকটা জায়গায় আলো জ্বলছে টেন্ট, সেখানে আমাদের একটা টেন্ট রয়েছে, আর পাশে প্রত্যেকটা টেন্টে এরকম আলো জ্বলছে, তো সামনের দিকটা যা যাক, আমি সামনের দিক দিয়ে কেমন লাগছে দেখতে সেটা একবার দেখাচ্ছি, লুক অ্যান্ড ফিল অফ দ্য ক্যাম্প, তো রাত্রিবেলা এইখানে সত্যি অপূর্ব লাগে জায়গাটা, প্রত্যেকটা টেন্টে এরকম সামনে লাইট জ্বলছে না মনে হচ্ছে আগুন জ্বলছে, কিন্তু এখানে একটা লাইটিং এটা
তো আমাদের টেন্ট হচ্ছে এইটা, এই সামনের এটা হচ্ছে আমাদের টেন্ট, পাশে এরকম পরপর অনেকগুলো টেন্ট রয়েছে, আর প্রত্যেকটা টেন্টের পাশে এরকম আলো জ্বলছে, তো রাইটিং কন্ডিশনের জন্য ব্যাপক লাগছে এটা দেখতে। পুরো টেন্টটাই লাইটিং বেশ দারুণ ওখানে, আর রাত্রির দিকে এই জায়গাটার এই লাইটিং কন্ডিশনের জন্য, আর সামনে যে কংসাবতী লেকের জল রয়েছে, দুটো মিলে বেশ দারুণ অনুভূতি। তো এখানে একটু লাইটিং আছে বলে মুখ চোখ দেখা যাচ্ছে, তো ইচ্ছা ছিল অ্যাকচুয়ালি এসে আমার প্রথম দিয়ে মানে ঢুকে তারপর পুরো জায়গাটা দেখানোর, কিন্তু মানে যা জিনিস ঘটলো এই ব্লগে, তারপর আমার যেটা বললাম যে মুডি ছিল না বানানোর ব্লগ, আমি ছিলাম অন্য থাকুক এখানে কোনো ব্লগ করবো না, কিন্তু তারপরে গাড়ি ফাড়ি ধোয়ার পর দেখলাম না ঠিকঠাক আছে, তো ব্লগটা এবার করা যেতে পারে। তারপরে ইচ্ছা ছিল যে মানে তিনটের সময় যেহেতু ঢুকেছি, তো হয়ে খাওয়া দাওয়া করতে করতে আমাদের পাঁচটা করে একটু রেস্ট নিয়ে দেখলাম ছটা বেজে গেছে আর সন্ধে, তো কালকে সকালবেলা তো আমরা বেরোবো, বেরোনোর আগে অনেকক্ষণ টাইম থাকবে, তো তখন এই জায়গার যেখানে ফরেস্ট এরিয়াটা আছে বা ছোটোখাটো মতন, তো সেইটা কীরকম দেখতে, আর পুরো জায়গাটা যে ওভারভিউ যেটা বললাম এই আমরা যেখানে আছি দুলাডাঙ্গা, সেইটা কালকে সকালবেলায় দেবো। তো চলো, এখন সন্ধ্যের দিক হয়ে গেছে, আর সেরকম এখানে কিছু দেখানো নেই, পাশে ঝিঝি পোকার আওয়াজ আর কংসাবতী নদী যেটা এই পাশে, এখন পুরো জায়গাটা তো দুপুরে তো আমরা সান টান করলাম তখন দেখলে, সেইটাই মেন এনজয়মেন্টের জায়গা, মানে অফবিট জায়গা একটা, এই হচ্ছে ব্যাপার, মানে প্রকৃতি যদি ভালোবাসো আর অফবিট লোকেশন এরকম থাকতে চাও চুপচাপ, তো তার জন্য সিরিন কন্ডিশনের মধ্যে বেশ দারুণ। সন্ধ্যাবেলা আইটেম আছে সেটা বলে দিচ্ছি, মুড়ি আর পাকোড়া, আর রাত্রিবেলা আমরা খাওয়ার জন্য রুটি আর কিছু সামথিং ওই ভেজ আমি তো অর্ডার, আর যারা ননভেজ খাবে তাদের জন্য চিকেন থাকে, তো এই হচ্ছে টোটাল জিনিস। ক্যাম্পের ভিতর আমরা ঢুকে গেছি, এখানে অন্ধকার, জাস্ট একটা সামনেই আলো চলছে, তো সেটাতে সেরকম লাইটিং কন্ডিশন নেই, এই ফোনের টর্চ দিয়ে আলো করতে হচ্ছে। আর সন্ধ্যাবেলা যেটা ওদের মানে যেটা বলছিলাম যে মুড়ি পাকোড়া, তো এই হচ্ছে সন্ধ্যাবেলা মুড়ি পাকোড়া দিয়ে গেছে, ঠিক আছে, আচ্ছা পেঁয়াজি ভেজ মোটামুটি দেয়। আর যেটা বলছিলাম এমনি অপশান থাকে যে শাল চিকেন যদি খেতে চাও সেটা আগে জানিয়ে দিতে হবে, নাহলে হবে না। তো মোটামুটি মানে এখানের যেটা লোকজন থেকে শুরু করে বলো খাবার দাবার সব কিছুই দারুণ, আর সিনারিটা তো বললামই, তবে অনেক কিছু আছে যেটা বলার সেটা কালকে সকালে বলবো। চলো এখন আপাতত ব্লগ এতটুকুই থাকুক, রাত্রে তো বললাম রুটি আর ইয়ে থাকবে আর সবজি নর্মাল, তো সেটা আর ভাবছি দেখাবো না, তো কালকে সকালবেলায় একবার দেখা হচ্ছে।